গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছ হিসেবে ম্যাঞ্জেলিন ট্রির নাম উঠে এসেছে। স্প্যানিশ শব্দ ম্যাঞ্জেলিনা থেকে এর নামকরণ করা হয়েছে, যার অর্থ ছোট আপেল। গাছটির ফল এবং পাতা আপেল গাছের মতো দেখতে হয় এই নামকরণ করা হয়েছে। গাছটির বৈজ্ঞানিক নাম হিপোম্যানি ম্যাঞ্জেলিনা। ফ্লোরিডা, মেক্সিকো, মধ্য আমেরিকা, ক্যারাবিয়ান এবং উত্তর দক্ষিণ আমেরিকায় এই গাছ পাওয়া যায়। সমুদ্র সৈকত এবং লোনা জলাভূমিতে ম্যানগ্রোভের মধ্যে জন্মায় এই গাছ। চিরহরিৎ প্রজাতির এই গাছ 50 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই গাছের প্রতিটি অংশই প্রবলভাবে বিষাক্ত। ম্যাঞ্জেলিনের দুধের মতো ঘন রস থাকে, সেই রস কোনোভাবে শরীরের সংস্পর্শে এলে পুড়ে যাওয়ার মতো ক্ষত সৃষ্টি হয়। এই রসে ফরবাল নামে বিষ থাকে, যা সহজে পানিতে মিশে যায়। তাই বৃষ্টির সময় গাছটির নিচে আশ্রয় নেওয়া ঝুঁকিপূর্ণ, কারণ বৃষ্টির পানির সঙ্গে এই রস মিশে শরীরের সংস্পর্শে এলে মারাত্মক ক্ষতি হতে পারে। অনেকের অভিযোগ, গাছটির ফল খেলে দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়ে মানুষের মৃত্যু ঘটে। তাই যেসব জায়গায় এই গাছ জন্মে সেখানে জনগণকে এই গাছের কাছে না ঘেঁষতে সতর্ক করতে নোটিশ ঝুলিয়ে রাখে কর্তৃপক্ষ। এত কিছুর পরও স্থানীয় বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে এই গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাগরের পানি থেকে মাটি ক্ষয় রোধ করে ম্যাঞ্জেলিন। মার্সিয়া মান্নান, মাই টিভি।